নির্বাচনকে সামনে রেখে পুলিশ প্রশাসনের দলবাজ হোমরা চোমরা ও প্রশাসনের অফিসাররা আবারও 2014 ও 2018 সালের মতো রাজধানীর নিউজ কাটনের ব্যায়াম ভবন সহ এখানে সেখানে ভোট ডাকাতির কলাকৌশল ও মাঠ সাজানো নিয়ে গুপ্ত বৈঠক শুরু করেছেন, যা আমরা বিভিন্ন গণমাধ্যমে এই সংবাদগুলো পাচ্ছি। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগকে বিজয়ী করার প্যাকেজ খরচ হিসেবে 1226 কোটি টাকার বাজেট চেয়েছে পুলিশ। এর মধ্যে নির্বাচনের আগে বিরোধী দলের নেতাকর্মীদের দমনে 158 কোটি টাকার অস্ত্র ও গোলাবারুদ কেনাকাটায় ব্যয় হবে। সংঘর্ষ ধাওয়া পাল্টা ধাওয়া ঠেকাতে 540 কোটি টাকার যন্ত্রপাতি ও সরঞ্জামাদি ক্রয়ের প্রস্তাব রয়েছে তাদের বাজেটে। এখানেই থেমে নেই, আওয়ামী নির্বাচন সামনে রেখে দলীয় পরিচয় দেখে পুলিশ নিয়োগ দেওয়া হচ্ছে। না হলে এই ধরনের সিদ্ধান্ত পুলিশ নিতে পারে? পুলিশ তো একটা রাষ্ট্রের একটা নিরপেক্ষ সংস্থা, কিন্তু পুলিশের ভাষা হচ্ছে আওয়ামী লীগের ভাষার মতো, পুলিশের ভাষা হচ্ছে ওবায়দুল কাদের হাসান মাহমুদ সাহেবদের ভাষার মতো। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। অর্থাৎ তারা এমনভাবে দীক্ষিত করা হয়েছে আওয়ামী মন্ত্রে, তারা নিজেরাই বিরোধী দল এবং গণতান্ত্রিক আন্দোলনকে দমন করতে যেন একবারে উদ্দীপ্ত। প্রধানমন্ত্রী সাদাকে কালো এবং কালোকে সাদা করতে পারঙ্গম, মানে সত্যকে মিথ্যা এবং মিথ্যাকে সত্য বানানোর তিনি এই প্রচেষ্টায় লিপ্ত রয়েছেন। এটাই হচ্ছে তেনার উনার উন্নয়নের একমাত্র দৃষ্টান্ত। আর অন্য কোনো উন্নয়ন এটা হচ্ছে মানে দুর্নীতির উন্নয়ন ছাড়া আর কিছু নয়। তো সুতরাং আপনারা প্রত্যেকটা ক্ষেত্রেই দেখেছেন যে ডাহা মিথ্যা কথা বলা হচ্ছে, মানে মানে বিদেশি যে সমস্ত সরকার যারা আছেন তাদের তাদেরকে নিয়েও তারা মিথ্যা কথা বলেছেন। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে গেছেন, সেখানে তো গেছেন ওয়ার্ল্ড ব্যাংকের ইয়েতে আমন্ত্রণে সেখানে গেছেন, কিন্তু আপনারা দেখেছেন যে ওয়ার্ল্ড ব্যাংক বা IMF যে ইয়েগুলো যে টাকা দেবে বলেছে সেখানে তারা মানে শর্ত দিয়েছেন। যেমন IMF শর্ত দিয়েছে 7 দফা শর্ত যেগুলো পূরণ করতে হবে, তার 1 নম্বরে আছে দুর্নীতি। তো দুর্নীতির মহারানী তো হচ্ছেন প্রধানমন্ত্রী। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তো সুতরাং তারা এটা হচ্ছে আজকে যে দেশ বিদেশ থেকে বিচ্ছিন্ন, আন্তর্জাতিক সম্প্রদায় থেকে বিচ্ছিন্ন, এই বিচ্ছিন্নতার ফলে তাদের মধ্যে যে এক ধরনের ভীতি, তাদের মধ্যে যে এক ধরনের ইয়ে তৈরি হচ্ছে, আশঙ্কা তৈরি হচ্ছে, এইটা কাটানোর জন্য এই সফর করছেন, বিভিন্নভাবে দেন দরবারের চেষ্টা করছেন। মানে এটা কি ওবায়দুল কাদের সাহেবের জমিদারি যে তোমরা যদি ভালো মতো খাজনা দাও তাহলে তোমাদেরকে আমরা দেখি বন্যা টন্নার সময় কিছু ইয়ে করবো? একটা অবৈধ সরকারের মন্ত্রী হচ্ছে ওবায়দুল কাদের। তারা মানে যদি ভবিষ্যতে জনগণের মাঝে টিকে থাকতে হয় তাহলে এখনই তাদের পদত্যাগ করে নির্দলীয় সরকারের হাতে ক্ষমতা দিতে হবে।